আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে তো নাস্তা রান্না করি না, গতকালকের ভাত তারপরে বেগুন ভাজা তরকারি রয়ে গেছে, তাই সাইদুলের বাবা সকালে নাস্তা করে নিতেছে, আর সাবা তো স্কুলে চলে গেছে, আর আমি বলতেছে ভাত খাবো না, আমাকে খিচুড়ি কিনে আনা দেওয়ার জন্য বলেছি, খিচুড়ি কিনে নিয়ে আসবে, আমি খিচুড়িই খাবো সকালে নাস্তা সাইদুল বাবা খেয়ে, তারপরে বাজারে যাবে, কিছু সবজি আনবে আর খিচুড়ি কিনে নিয়ে আসবে। তারপর তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবা বাজারেও গিয়েছিল, এই যে খিচুড়ি কিনে আনছে আর লাউ শাক কিনে আনছে আর কিছু সবজি কিনে এনেছে আর মানে ছোট ছোট চিংড়ি মাছ কিনে এনেছে ভর্তা খাওয়ার জন্য। আর সারা পাখি তো বাসায় না, ঘরটা আমার খালি খালি হয়ে গেছে, এখন একাই আমি বাসায়। সারা পাখি তো বেড়াতে গিয়েছে ঢাকা, আর এই যে ঘুরি ঘুরি চিংড়ি মাছ। তারপর আমি নাস্তা খেতে বসে পড়লাম, এই যে খিচুড়ি নিয়েছি, খিচুড়ির সাথে ভর্তা থাকে, আমি বেগুন ভাজা আর গতকালকে তরকারি দিয়ে খিচুড়িটা খেলাম। নাস্তা খাওয়া তো হয়ে গেল, তারপরে লাউ শাক বাছতে বসে পড়লাম। আমি আর ভাবি, মা থাকলে তো মায়ে বেছে দিত, তারপর ভাবি আর আমি বসে বসে লাউ শাক বাছলাম। লাল শাক বাসা হওয়ার পর ঘরগুলো গুছিয়ে দিলাম, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল, আর আমি ইলিশ মাছগুলো কেটে নিই, ছোট ছোট দুটো ইলিশ মাছ এনেছিল, আর লাউ শাকের সাথে শিমও দিয়েছিলাম। এখন ইলিশ মাছ দুটা কেটে হালকা লবণ মেখে রেখে দিই। তারপর তো ঘণ্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম, পেঁপে বেগুন, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো, পেঁপের ডাল রান্না করবো, ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করে ফেলি। লাউ শাকটা সিদ্ধ করে নিতেছি লবণ আর কাঁচামরিচ দিয়ে, দেখো কতটাই পানি উঠেছে, আর ভাতটা তো প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে ঠিকা দেবো, আর লাউ শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি ঝরা দিয়ে ফেলব। লাউ শাকটা তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখনই ঝরা দিয়ে ফেলব। আর পাশের চুলায় পেঁপে ডালটা বসিয়ে দিয়েছি, পেঁপেটাও কাটা হয়ে গেছে, পেঁপে ডালের সাথে মানে লাউ ডাল যেভাবে রান্না করি পেঁপে ডালটাও সেভাবে রান্না করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন সব দিয়েছি, এখন দিব পানি, পানি দেওয়ার পরে লবণও দিয়েছি, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিই, দু তিনটা সিসুলে নামিয়ে ফেলবো। লাউ শাকটা বাগারও দিয়ে ফেললাম, আস্তে আস্তে নাড়া দিই, লাউ শাকে তো একটু হালকা পানি আছে, আস্তে আস্তে এই পানিটাও শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। শাকের থেকে যখন পুরো পানিটা শুকিয়ে যায় তখন এই শাকটা পারফেক্ট হয়ে যায়। আর পাশে চলে ইলিশ মাছ রান্না করবো, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে ময় মশলা দিব। তারপর তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, লবণ দিব। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে দিয়ে দিব বেগুন আর আলু ধুয়ে রেখেছি, বেগুন আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই, তারপরে পানি দিব। আর পেঁপের ডালটা তো হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, একটা বাটিতে বেড়ে রেখেছি, এখন বাগার দিব, রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি তেলের মধ্যে, তারপরে বাগার দিব। বেগুনটা তো কষানো হয়ে গেল, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপরে বলক আসলে মাছ ছেড়ে দিব।
হয়ে গেল দুপুরের রান্না। আস্তে আস্তে জালে ইলিশ মাছটা রান্না করে ফেললাম। লাউ শাক ভাজি করেছি, পেঁপের ডাল, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে বড় ভাইয়া চলে আসলো। আসার পর বড় ভাইয়া দুপুরে খাবার খেয়ে নিতেছে, আর সাইদুল বাবা এখন তুইও আসেনি, সে একটু দোকানে, এখন তুইও আসেনি। সাইদুল বাবা আসলে আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়ব। তারপর আধা ঘন্টা পর আমি আর সাইদুল বাবা খেয়ে নিতেছি দুপুরের খাবার। তারপরে সোলাবুট ভোনা, আমি তো বিকেলে হাঁটতে গিয়েছিলাম, আসার পথে সোলাবুট কিনে নিয়ে এসেছিলাম। এখন এটা মুড়িদা মেখে খাবো আমি আর সাবা। তারপর তো মুড়ি মাখা হয়ে গেল, সোলাবুটটা তো একটু ঝাল ঝাল ছিল, মুড়ি মাখাটাও ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগলো। মুড়ি মাখা তো খাওয়া হয়ে গেল, খুব ঝাল লাগতেছে। আর এসে দেখি বিড়াল ছানা দুটো ওর মার দুধ খাচ্ছে, আর বিড়ালটা কি সুন্দর আদর করতেছে বাচ্চাগুলিরে, দেখতে ভালোই লাগতেছে। মা মাই মা বাচ্চাদের যে কি আদর করে। তারপরে সাবা আইসক্রিম আনলো, আমি বললাম কি আমাকে একটু দাও খেয়ে দেখি, খুব ঝাল লাগতেছে, আইসক্রিম খেলে একটু ঝালটা কম লাগতে পারে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।